গলায় রুটি ঝুলিয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করল বিএসএনএল কর্মীরা। শনিবার চন্দননগরে জ্যোতির্মোড়ে বিএসএনএল সংস্থাকে বেসরকারীকরণ করার প্রতিবাদে ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে সামিল হল বিএসএনএল কর্মীরা। দীর্ঘ 16 মাস ধরে বন্ধ কর্মীদের বেতন আবার ওই সংস্থাকে বেসরকারীকরণ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, তার প্রতিবাদে এই দিন বিক্ষোভ দেখায় বিএসএনএল কর্মীরা। এই দিন কর্মীরা আরও বলেন, তাদের দীর্ঘদিন বেতন বন্ধ, অপরদিকে তাদের স্বেচ্ছায় অবসর নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। হুগলি থেকে মিরাজুল মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।